हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बांगाली देर भीषण पसंद चिंगड़ी माछेर मालाईकारी बनिए देखाबो। चिंगड़ी माछ विभिन्न रकम भावे रान्ना करा जाए, तबे ए मालाईकारी किन्तु खूबी स्पेशल एक रेसिपी। ताहले चलो रेसिपीते चले जाए। चिंगड़ी माछेर मालाईकारी बनानोर जोन्नो एखाने आमी नियेछि 500 ग्राम चिंगड़ी माछ, एखाने नियेछि नारकेलेर दूध, 3 टेबिल स्पून नियेछि टक दई, 2 टेबिल स्पून पेंयाज बाटा नियेछि, আর এখানে নিয়েছি 1 টিস্পুন করে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। আর এখানে নিয়েছি চিনি 1 টিস্পুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নিয়েছি আদা বাটা। আর এখানে নুন আর হলুদ আর একটু ঘি লাগবে। আর রান্নাটা আমি সরষের তেলেই করব। প্রথমে মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে রান্নাটা শুরু করব। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে বাকি মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি জিরে বাটা, আদা, এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু আমি কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি, এটা আমি ফেটিয়ে রেখেছি আগে থেকে। এখন আরো একটু আমি কষিয়ে নিচ্ছি। কালার চলে এসেছে, কষানোটাও হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি নারকেলের দুধ। এখানে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু নারকেলের দুধটা অ্যাড করতে হবে।
নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, এখন এটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 7 মিনিট পরে ঢাকনাটা আমি খুলছি। দেখো কি সুন্দর কালারটা এসছে, আর রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর স্লাইড একটু ঘি। এবার খুব ভালো করে সব মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখন 2 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আর তোমরা দেখতেই পেলে কতটা সহজ এটা বানানো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।